হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই নার্সারির ভিডিও দেখছেন, আমি সবাইকে স্বরঋতু .com-এর পক্ষ থেকে মোহাম্মদ আমির হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই নার্সারি ভিডিওতে। তো দর্শক বন্ধুরা, আজকে আমার নার্সারির আরেকটি ফুলের গাছ, এটা একটি দেশি ফুল, এই গাছটির পরিচয় আপনাদেরকে করাই দিচ্ছি। আমার মনে হয় আপনারা অনেকেই চিনে ফেলেছেন এই গাছটি। তো আমার হাতে একটি ফুলও দেখতে পাচ্ছেন, এটাকে আমরা হলুদ ঘণ্টা ফুল বলে ডাকি, হলুদ ঘণ্টা ফুল। এই ফুল আবার দুই প্রকৃতির আছে, একটি হচ্ছে নীল ঘণ্টা ফুল আর এটি হচ্ছে হলুদ ঘণ্টা ফুল। তো বন্ধুরা, এই হলুদ ঘণ্টা ফুল, এটির গাছ আমার হাতে দেখতে পাচ্ছেন, গাছটি মোটামুটি দশ থেকে বারো ফিট উঁচু হবে। তো বন্ধুরা, এই গাছটি আমরা কিন্তু সচরাচর দেখতে পাই, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদের বাড়িতে কিন্তু এই গাছটি অ্যাভেলেবেল আমরা দেখতে পাই। তাছাড়া আমরা বিভিন্ন জায়গায় নার্সারিতে আমরা যেমন এই গাছগুলো উৎপাদন করে থাকি, এই গাছগুলো কিন্তু বীজ থেকে উৎপাদিত হয়ে থাকে। দেখেন, আমি আপনাদেরকে এই গাছটির বীজ কী প্রকৃতির হয়ে থাকে এই বীজটিও দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমি আপনাদেরকে একটা বীজ ছিঁড়ে দেখাচ্ছি, এই দেখেন, এটি কিন্তু এই হলুদ ঘণ্টা ফুলের বীজ। তো এই বীজটি যখন পরিপক্ব হয়ে যাবে, এই বীজটি থেকে আপনাদের এই হলুদ ঘণ্টা ফুল জন্ম নেবে। তো এই বীজটি যখন আমরা নার্সারিতে এভাবে বড় গাছ থেকে এই হলুদ ঘণ্টা ফুলের বীজ সংগ্রহ করে আমরা কিন্তু পলিব্যাগে ভরাট করে রাখি, সেখান থেকে এই হলুদ ঘণ্টা ফুলের চারা উৎপাদিত হয়। তো দেখেন, এই বীজের ভেতর থেকে একটু করে সাদা দুধ প্রকৃতির আর কি আটা বাইর হচ্ছে। তো এটি হচ্ছে বীজ। তো আমরা অনেকে জানি যে এটিও একটি ফুল, এর আরও একটা প্রকৃতি নীল ঘণ্টা নামে পরিচিত, সেটা হচ্ছে বেগুনি রঙের। আর বন্ধুরা, এই এটি হচ্ছে আপনাদের এই ফুলটি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন, হলুদ ঘণ্টা ফুল, যেটাকে আমরা হিন্দু ধর্মাবলম্বী যারা তারা এই ঘণ্টা ফুল হিসেবেই বলে থাকে, বিভিন্ন পূজা অর্চনায় এই ফুলটি ব্যবহৃত হয়। তো বন্ধুরা, তো পূজা অর্চনার পাশাপাশি ফুলটি শোভাবর্ধনের জন্য কিন্তু বেশ খুব সমাদৃত। তো এই হলুদ ঘণ্টা ফুল, এটি বন্ধুরা চাষ করতে তেমন কিছু লাগে না। এই ফুলটি চাষ করতে গেলে আপনাদেরকে আপনারা টবেও চাষ করতে পারবেন এবং মাটিতেও চাষ করতে পারবেন। টবে চাষ করতে গেলে আপনারা অবশ্যই বীজের গাছ একটু বড় হবে, বীজের গাছ নার্সারি থেকে সংগ্রহ না করে আপনারা কলমের গাছ যদি সংগ্রহ করেন, অর্থাৎ এই কাটিং পদ্ধতিতে যে কলম তৈরি করা হয়, এই কলম যদি আপনারা টবে রোপণ করেন, তাহলে হয়তোবা গাছটি একটু ছোটো হবে এবং এই ধরনের ফুল খুব অল্প বয়সেই চলে আসবে এবং দেখতে একটি মোটামুটি ভালো শোভাবর্ধনের জন্য আর কি। আর যারা মাটিতে রোপণ করবেন, তো রোপণ করার আগে অবশ্যই জমিটি একটু উঁচু জমি সংগ্রহ করে নেবেন। উঁচু জমিতে কিছু শুকনো গোবর, বিশেষ করে যদি আপনাদের জৈব সার দিতে পারেন জমিতে, তাহলে সবচেয়ে ভালো, জৈব সার দিলে জমিটি উর্বর থাকে, নরম থাকে। তাহলে সেখান থেকে আপনারা ওই জমিতে এই গাছটি রোপণ করবেন, তাহলে একটি গাছ থেকে আরেকটি গাছ 5 ফিট দূরত্বে রোপণ করলেই চলবে। এ দেখেন, এখানে আমার হাতে কিন্তু ফুলের আরও বেশ কয়েকটা কুঁড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7, দেখেন একটি ডালে কিন্তু 7টি কুঁড়ি আমরা লক্ষ্য করতে পারছি। এখানেও আছে, দেখেন, 1, 2, 2টি, এটা 2টি, প্রত্যেকটা ডালের মধ্যেই কিন্তু এইভাবে ফুলের কুঁড়ি দেখতে পাচ্ছি আমরা। তো বন্ধুরা, পাতাগুলো বেশ মসৃণ এবং চিকন পাতাগুলো। তো বন্ধুরা, এটি চাষ করতে যেহেতু কোনো কীটনাশক কিংবা কোনো ঔষধ এ গাছে লাগে না, এবং ফুল হওয়ার পরেও কিন্তু কোনো স্প্রে করতে হয় না, সুতরাং
আপনারা যদি এই ফুলটি চাষ করেন, এটা শোভাবর্ধনের জন্য খুব ভালো একটি ফুল, হলুদ ঘণ্টা ফুল আমরা জানি যে এটি হলুদ ঘণ্টা ফুল। তো এই ফুলটি চাষ করতে যেহেতু কোনো ঔষধ কোনো কীটনাশক কিছুই লাগে না, তো এই ফুলটি চাষ করলে মনে হয় আপনারা বেশ ভালো সুফল পাবেন। এখান থেকে বহু ফুল একটি গাছ থেকে কিন্তু আহরণ করা সম্ভব। তো বন্ধুরা, এই ফুল যেহেতু কেন চাষ করবেন আপনারা, এটা আমার দৃষ্টিকোণ থেকে বলতে গেলে যেহেতু ফুলটি চাষ করতে কোনো ঔষধ লাগে না, তেমন কোনো ঝড়ঝাপটা এর মাঝে মানে আক্রমণ করে না, পাশাপাশি প্রাকৃতিকভাবে এই গাছটি এভাবে বড় হয়ে উঠবে, সেদিক থেকে আপনারা কিন্তু যারা ফুল প্রেমী বা ফুলকে ভালোবাসেন তারা যদি এই ফুলটি চাষ করেন, টবে হোক অথবা মাটিতে হোক, তাহলে আপনাদের মোটামুটি খুব ভালো একটা ফুল দিয়ে যখন গাছটি ভরপুর হয়ে যাবে তখন কিন্তু আপনার দেখতেই ভালো লাগবে আর কি। মানে এক ফুলের কালার দেখলেই মনে হয় যে আসলে দেখতে ইচ্ছে করতেছে। তো এরকম এই হলুদ ঘণ্টা ফুল সম্পর্কে আপনাদের আরও বিস্তারিত জানার জন্য ভিজিট করুন www.sharoritu.com।